দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করলো জাতি, স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, প্যারেড স্কোয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ। স্বাধীনতা পরবর্তী অর্জন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য বড় দুই দলে, অসাম্প্রদায়িক বাংলাদেশ করার আহ্বান রাজনীতিবিদদের। অর্থনীতি ও মানব উন্নয়নের সব সূচকে পিছিয়ে পাকিস্তান, বাংলাদেশের মডেল অনুসরণ করার পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা। ভুলে ভরা প্রকাশিত রাজাকারের তালিকা, নাম আছে মুক্তিযুদ্ধের সংগঠকদেরও, প্রতিবাদ ও বিক্ষোভ দ্রুত প্রত্যাহার ও সংশোধনের দাবি। কারাবন্দী খালেদা জিয়ার সাথে পরিবারের পাঁচ সদস্যের সাক্ষাৎ, সঠিক চিকিৎসা না দেওয়ার অভিযোগ বোন সেলিমা ইসলাম। এত অসুস্থ মানুষ, এত বয়স হয়ে গেছে তার, সে তো হাঁটা চলা করতে পারছে না, খেতে পাচ্ছে না, দোয়া করতে বলেছেন দেশবাসীকে। চার দিনের ব্যবধানে দুই কারখানার ভয়াবহ আগুনে পুড়ল 29 প্রাণ, গাজীপুরে নিহত 10 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর। আজও উত্তাল ভারত, কয়েক রাজ্যের সংঘর্ষ, কলকাতায় মমতার নেতৃত্বে বিক্ষোভ, অস্থিরতা বন্ধে কড়া বার্তা প্রধান বিচারপতি। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। মহান বিজয় দিবসের শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যা 7টার সংবাদে। শুরুতেই সাথে আছি আমি আফরিন আনোয়ার এবং আমি যোজনা আফরিন। দেখছেন শিরোনাম, এবারে বিস্তারিত। যাদের সর্বোচ্চ আত্মত্যাগে অবসান ঘটে দুই যুগের পাকিস্তানি শাসনের, নতুন দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের, মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের 48তম বার্ষিকীতে সেই বীর সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে জাতি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধে যারা পাকিস্তানের দোসর ছিল তাদের উত্তরাধিকারীদের সঙ্গে কোনো রকমের আপোষ করা হবে না। শালু জয়ার রিপোর্ট। এক সাগর রক্তের বিনিময়ে যারা ছিনিয়ে এনেছিলেন স্বাধীনতা, জাতির সেই সূর্য সন্তানদের স্মরণে শ্রদ্ধাবনত পুরো বাংলাদেশ। রবির প্রথম কিরণের সঙ্গে সঙ্গেই লাল সবুজের 30 লাখ কারিগরের জন্য বিউগলের এই করুণ সুর। 71-এর রণাঙ্গনের শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের সিনিয়র নেতাদের নিয়েও বেদিমূলে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী পরিষদের সদস্য, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরাও শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তি এখনও এ সমাজে রয়ে গেছে। স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তি, মুক্তিযুদ্ধের পাকিস্তানি হানাদার বাহিনীর সে দোসর, তাদের প্রেতাত্মারা আজও বাংলার মাটিতে বিজয়কে সুসংহতকরণের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কাদের বলেন, স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে আওয়ামী লীগের লড়াই অব্যাহত থাকবে। এখানে আমাদের রিজার্ভেশন আছে, কারণ আমরা স্বাধীনতা বিরোধী কোনো শক্তি এবং তাদের বংশধর, তাদের ব্যাপারে আমাদের কোনো আপোষ নেই। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কেবলমাত্র আওয়ামী লীগ করতে পারবে, এবং আমরা দল থেকে যদি কোনো কারণে অনুপ্রবেশ ঘটে সে বিতর্কিতদের বাদ দিয়েই এবার আমরা সংগঠনকে নতুন করে ঢেলে সাজাচ্ছি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেয়া হয় সবার জন্য। উপচে পড়া মানুষের ঢলে ফুলে ফুলে ভরে যায় স্মৃতিসৌধ। ফুলের শ্রদ্ধায় সিক্ত হন মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সেই শহীদেরা, যাদের সর্বোচ্চ ত্যাগে স্বাধীনতা এই শব্দটি আমাদের হয়েছিল। এবারের বিজয় উৎসব উদযাপিত হচ্ছে ভিন্ন এক আবহে। একদিন আগে প্রকাশ করা হয়েছে রাজাকারদের আংশিক তালিকা। শ্রদ্ধা জানাতে আসা মানুষের প্রত্যাশা, দ্রুতই এ তালিকা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা হবে, তাহলেই চিহ্নিত করা সহজ হবে স্বাধীনতা বিরোধী অপশক্তি।
আর পূর্ণতা পাবে বাঙালির প্রচণ্ড অহংকার স্বাধীনতা। সাভারে শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে। ধানমন্ডির 32 নম্বরে আরও শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ। শাহ আলী জয়, News24, ঢাকা। বিজয় দিবসে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও তার সহধর্মিনী রাশিদা খানম। সোমবার বঙ্গভবনের সবুজ লনের এই সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তাঁর সহধর্মিনী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। সংবর্ধনায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিজয় দিবসের কেক কাটেন। তারা আহত মুক্তিযোদ্ধা ও অন্যান্য অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন দেশের বরেণ্য শিল্পীরা। বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কোয়ারে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য কুচকাওয়াজ। প্যারেডে সালাম গ্রহণ করেন সশস্ত্র বাহিনী প্রধান ও রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারেডে মুক্তিযুদ্ধ ও বাঙালি জাতির ইতিহাসের প্রতিফলন ঘটে। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। সকাল 10:30টার দিকে জাতীয় প্যারেড গ্রাউন্ডে পৌঁছান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এর কিছুক্ষণ আগে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতিকে বিজয় দিবসের কুচকাওয়াজে স্বাগত জানান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সহ তিন বাহিনীর প্রধান। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে সম্মান জানিয়ে গার্ড অফ অনার করা হয়। পরে প্যারেড কমান্ডারের অনুরোধে বিভিন্ন কন্টিনজেন্ট পরিদর্শন করেন রাষ্ট্রপতি। এরপরই শুরু হয় বর্ণিল কুচকাওয়াজ। দীপ্ত পদভারে এগিয়ে চলছে ওরা, সুশৃঙ্খল এই গতি যেন এগিয়ে যাওয়া বাংলাদেশ। বিভিন্ন বাহিনীর পতাকাবাহী দল সর্বপ্রথম অভিবাদন মঞ্চ অতিক্রম করে। একে একে মার্চ পাস্টে এগিয়ে যায় পদাতিক, যুদ্ধাস্ত্র ও যান্ত্রিক বহরগুলো। বিভিন্ন বাহিনীর প্যারাট্রুপার ও বিমান বাহিনীর মনোজ্ঞ ফ্লাইপাস্ট ও অ্যারোবেটিক ডিসপ্লে বর্ণিল এই আয়োজনে বাড়তি মাত্রা দেয়। সামরিক বাহিনীর 24 কন্টিনজেন্টের পাশাপাশি এই প্যারেডে অংশ নেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বীর মুক্তিযোদ্ধাগণ। আফরিন আনোয়ার, News24, ঢাকা। সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। গৌরবময় বিজয়ের 48 বছরে দেশের রাজনীতি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধি নিয়ে কথা বলেন শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা। ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের ভাবনার কথা জানাচ্ছেন রিশাদ হাসান। মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে অসংখ্য মানুষের ঢল, হাতে ফুল আর মনে প্রগাঢ় শ্রদ্ধা নিয়ে শহীদ বেদিতে আসেন তারা। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, রাজাকারদের তালিকা স্বাধীনতায় কার কি অবদান ছিল তা তুলে ধরবে। যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধী পক্ষ বা বিরোধিতা করেছিলেন তাদের একটা সম্পর্কে দেশবাসী এবং জাতি সুস্পষ্টভাবে জানা দরকার ছিল। আমরা মনে করি এটা প্রকাশের মাধ্যমে সত্যিকার অর্থে যদি সত্যিকার রাজনীতি আর রাজাকারদের তালিকা আসে সেটা দেশবাসীর জন্য একটা মঙ্গল হবে। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন কালো টাকার অসুস্থ রাজনীতির সমালোচনা করেন। স্বাধীনতার এত বছর পরও দেশের গণতন্ত্র অবরুদ্ধ বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। কালো টাকা, এই কালো টাকা কিন্তু রাজনীতিকে মানে সুস্থ রাজনীতিকে একদম অসুস্থ রাজনীতিতে পরিণত করেছে। আজকে মানুষের কোনো অধিকার নেই, ভোটের অধিকার নেই এবং গণতান্ত্রিক অধিকারগুলো সমস্ত হরণ করে নেওয়া হয়েছে। জাসদ নেতা হাসানুল হক কিনু বলেন, স্বাধীনতা বিরোধীদের রাজনীতি নিষিদ্ধ করার কথা আর স্বাধীনতা বিরোধীদের সাথে কোনো আপোষ নয় বলে জানান রাশেদ খান মেনন। রাজাকার, জঙ্গি,
যুদ্ধ অপরাধী এবং তার দোসর বিএনপিকে সম্পূর্ণভাবে বাংলাদেশের রাজনীতির মাঠ থেকে বের করে দেওয়া। সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, সমতার প্রশ্নটা এখন পর্যন্ত আমরা সামনে আনতে পারিনি। গৌরবময় বিজয়ের 48 বছরে সাভার জাতীয় স্মৃতিসৌধে যারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসলেন, সেসব রাজনৈতিক নেতৃবৃন্দ বলছেন বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করবার কোনো বিকল্প নেই। রিশাদ হাসান, News24, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। 49 বছরে পা দেয়া বিজয় দিবস, সবার কাছে এক এক রকম। বিজয় কারো কাছে উৎসব, আবার কারো কাছে সন্তানকে 7 বীর শ্রেষ্ঠ আর 30 লাখ শহীদের সাথে পরিচয় করিয়ে দেয়া। 48তম বিজয় দিবসে সাধারণ মানুষের কাছে বিজয়ের মানে খুঁজেছেন আশিকুর রহমান শ্রাবণ। মেঘে ঢাকা ভোর, লাল শালুক, মাথা উঁচু করে থাকা স্মৃতির সৌধ, 48 বছর বয়সী বাঙালির বিজয় দিবস। বিজয়ের ভোরে নিয়মিত দেখা মেলে মৌসুমি পতাকা ফেরিওয়ালাদের, যারা বিজয়ের প্রতীক মানুষের হাতে হাতে পৌঁছে দেয়। তার কাছে বিজয়ের মানে কি? পতাকা কেন বিক্রি করো? তুমি তো অন্য কিছু বিক্রি করতে পারতে। এই কাজ করলে পরে আমার কাছে একজন পতাকা কিনে যদি বাংলাদেশ টাকা হাত নিয়ে ঘুরে, আমার কাছে অনেক ভালো লাগে। টাকা কম পাই বলে তাতে আমার কোনো সমস্যা নেই। বেলা বাড়ে, ঘনিয়ে আসে ভিড়, লাল সবুজে পুরো স্মৃতিসৌধ এলাকা যেন একখণ্ড বাংলাদেশে বলতে যায়। ভিড়ের মধ্যেই দেখা যায় স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীকে তার বাবা বিজয়ের গল্প জানাচ্ছেন। যারা ক্যানভাসে জয় পরাজয় আর জীবনের গল্প আঁকেন, বিজয়ের রোদে দাঁড়িয়ে তারাও রং তুলি খেলছেন, জল রঙে 71-এর ডিসেম্বর আঁকছেন। আমি তো একজন আর্টিস্ট, আমার এই ক্যানভাসটাই বিজয়ের ক্যানভাস। অপসংস্কৃতি, মৌলবাদ, হ্যাঁ, এসব যেন আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। বিজয় আনন্দের, মুক্তির, উৎসবের, তাই তরুণ তরুণীদের কাছে 16 ডিসেম্বর উৎসবের। 2 বছর বয়স থেকে 60 বছর বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হচ্ছে, আমরা কি আসলেই বিজয় পেয়েছি? আমরা কি আসলেই স্বাধীনতা পেয়েছি? যেদিন দেখব যে ধর্ষণের সংখ্যা কমে গেছে, ধর্ষিত হচ্ছে না বাংলাদেশ, সেদিন থেকে আমরা বিজয়টা পাবো। অর্থনৈতিক মুক্তি, সামাজিক ন্যায় বিচার, দুর্নীতি থেকে যদি আমরা মুক্তি না পাই, তাহলে এই স্বাধীনতা সুফল সবাই সমানভাবে পাবো না। বিজয় যার কাছে যেভাবেই ধরা দিক, শহীদ বেদি ফুলে ফুলে ভরে ওঠে সাধারণ আর অসাধারণদের শ্রদ্ধায়। আশিকুর রহমান শ্রাবণ, News24, সাভার, ঢাকা। সব রেকর্ড ভেঙে স্বাধীনতার 48 বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার যখন 8.13% পৌঁছেছে, তখন মাত্র 3.3% জিডিপি প্রবৃদ্ধি নিয়ে উন্নয়নের তলানিতে পাকিস্তান। এমন বেহাল অবস্থায় কেবল পাকিস্তানের অর্থনীতিবিদ, উন্নয়নবিদরাই বাংলাদেশকে অনুসরণের পরামর্শ দিচ্ছেন না, খোদ প্রধানমন্ত্রী ইমরান খানও আফসোস করেছেন বাংলাদেশের উন্নয়ন দেখে। অর্থনীতি ও মানব উন্নয়ন সূচকের প্রতিটি ক্ষেত্রে পাকিস্তানের চেয়ে বাংলাদেশের এমন এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরেছেন লাকমিনা জেসমিন সোমা। একাত্তরের মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশকে টেস্ট কেস হিসেবে দেখছিল পুরো বিশ্ব। তাদের ধারণা ছিল যুদ্ধবিধ্বস্ত এমন একটি দেশ কখনোই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে না। এমন শঙ্কা আর চ্যালেঞ্জ দুটোকে পাশাপাশি নিয়েই অর্থনৈতিক যাত্রা শুরু করে বাংলাদেশ। যাত্রার শুরুতে অর্থনীতির প্রতিটি সূচকেই এগিয়ে ছিল পাকিস্তান, আর আজ স্বাধীনতার 49 বছরে চিত্রটা ঠিক তার বিপরীত। সব দিক দিয়েই পাকিস্তান থেকে এগিয়ে বাংলাদেশ। চলতি অর্থবছরের তথ্য উপাত্ত বলছে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধির হার 8.13%, আর সেখানে গেল জুন পর্যন্ত পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে মাত্র 3.3%। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন $1,909 আর পাকিস্তানিদের $1,641।
2018-19 অর্থবছরে বাংলাদেশ রপ্তানি করেছে 3,660 কোটি মার্কিন ডলারের পণ্য, আর পাকিস্তান রপ্তানি করেছে মাত্র 2,300 কোটি মার্কিন ডলারের পণ্য। এছাড়াও নানান সূচকে, আমি যদি মাতৃ মৃত্যুর হার বলি, আমি যদি লাইফ এক্সপেক্টেন্সি, কতদিন মানুষ বেঁচে থাকবে, সেখানে বাংলাদেশের লাইফ এক্সপেক্টেন্সি যেখানে প্রায় 73 বছর, 72.8, পাকিস্তানে সেখানে 66 বছর, এইটাই একটা সূচক আমাদের বলে দেয় যে বাংলাদেশের স্বাস্থ্যগত, পরিবেশগত, আয়ের বিচারে সব দিকেই কিন্তু আমরা এগিয়েছি। ক্ষুধা দারিদ্র নিপীড়িত একটা দেশ, সেখান থেকে একটা উদ্বৃত্তের দেশে পরিণত করা চারটিখানি কথা নয়, এর পেছনে কাজ করছে সেই ফাইটিং স্পিরিট। এবং নানা প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ এমন এক জায়গায় এখন পৌঁছে গেছে যে এখন এই অনেকের কাছে এটা একটা রোল মডেল। এমন সাফল্যে পাকিস্তানের অর্থনীতিবিদ, উন্নয়নবিদরা তাদের দেশের সরকারকে বলছেন বাংলাদেশকে অনুসরণ করতে। বাংলাদেশ কি এক্সপোর্ট হামারে বরাবর থি 5 সাল পেহলে। এমনকি বাংলাদেশকে দেখে ঈর্ষান্বিত খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। হর চিজ মে আগে নিকল চুকা বাংলাদেশ। দীর্ঘ সেনা শাসন, জঙ্গিবাদের উত্থান আর দুর্নীতির কারণে যখন পাকিস্তানকে বলা হচ্ছে ব্যর্থ রাষ্ট্র, ঠিক তখন উন্নয়নের সব সূচকে বিশ্বের কাছে বিস্ময় এখন লাল সবুজের বাংলাদেশ। লাকমিনাজিসমিন সোমা, নিউজ 24, ঢাকা। ভুলে ভরা রাজাকারের তালিকা নিয়ে ক্ষোভে ফুঁসছেন মুক্তিযোদ্ধারা। রোববার যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে নাম আছে মুক্তিযুদ্ধের সংগঠকদের। দ্রুত নামগুলোর প্রত্যাহারের দাবি মুক্তিযোদ্ধা সংগঠনগুলোর। রাজশাহী থেকে আরো জানাচ্ছেন কাজী সাহেব। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রাজাকার বা স্বাধীনতা বিরোধীদের যে তালিকা প্রকাশ করেছে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। প্রথম পর্যায়ের তালিকায় দেখা গেছে মুক্তিযুদ্ধের সংগঠকদের নাম। যদিও প্রথম পর্যায়ের এই তালিকায় নাম নেই তৎকালীন জামাতের আমির অ্যাডভোকেট আফাজউদ্দিন, শান্তি কমিটির সভাপতি সাবেক এমপি আয়েনউদ্দিনের। মুক্তিযুদ্ধের সংগঠকদের নাম রাজাকারের তালিকায় থাকায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা। 30 লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে, সেই পরিবার পরিজনদের দীর্ঘদিনের দাবি ছিল। এই রাজাকারের লিস্টটা যেন তেন প্রকারে এটা করা হয়েছে, এইটা যাচাই বাছাই করে এটা করা উচিত ছিল। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু রাজশাহী সফরে যার বাড়িতে উঠেছিলেন তার নাম রাজাকারের তালিকায়, তাই ক্ষোভে ফুঁসছেন স্বজন আর মুক্তিযোদ্ধারা। বঙ্গবন্ধু রাজশাহীতে আসলে ওনার বাসায় উঠতেন এবং ওনার বাসায়, হ্যাঁ, ওনার বাসায় থেকে রাজশাহীর কোথায় কী করতে হবেন রাজনৈতিক দিকনির্দেশনা দিতেন, সেই ব্যক্তির নাম এই তালিকায়, রাজাকারদের তালিকায় এসে, এটা খুবই দুঃখজনক। এই প্রশাসনের মধ্যে স্বাধীনতা বিরোধী যে চক্রটা, ঘাপটি মেরে আছে, সেই ঘাপটি মেরে থাকা চক্রের এটি কাজ। যারা মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন তাদের নাম এই তালিকায় আসার পেছনে ষড়যন্ত্র আছে দাবি করে মুক্তিযোদ্ধারা বলছেন দ্রুত নামগুলো প্রত্যাহার করতে। যারা এই লিস্ট করেছেন তাদের মধ্যে আমার বিশ্বাস হচ্ছে যে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, হ্যাঁ, শক্তি এই কাজটি করেছে। আমরা মুক্তিযোদ্ধারা, রাজশাহী জেলা কমান্ড, মহানগর কমান্ড, মঞ্চ, মুক্তিযোদ্ধা বাস্তবায়নের পক্ষ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ চালাচ্ছি এবং অতি সত্বর এই নামগুলি সেখান থেকে সরাই দেওয়া হোক। মুক্তিযোদ্ধা, গবেষক ও ইতিহাসবিদ মুনতাসির মামুনের মতে সংশ্লিষ্টদের সাথে কথা না বলে আমলাদের দিয়ে করা এই তালিকা অসম্পূর্ণ, এতে নতুন কিছু নেই বলেও মত তার। তো নতুন যে কিছু করেছেন তা না, বরঞ্চ আমরা শুনছি যে এমন সব নাম দিয়েছেন যেগুলি লোকে এই তালিকায় সন্ধিহান করে তুলবে। আমলাতন্ত্র দিয়ে দেশও পুরো ভালোভাবে চালানো যায় না, এই ধরনের কাজও করা যায় না। এই বিষয়ে যারা জানেন, যারা কাজ করেছেন, আগে যেসব কাজ হয়েছে, এখন যে তালিকা, সবগুলিকে সমন্বয় করে কাজটা করা উচিত। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী। বরিশালের অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তী একজন গেজেটেড মুক্তিযোদ্ধা, তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সত্য ঘোষিত রাজাকার তালিকায় তার নাম 65 নম্বরে। এছাড়া তার মা ভাতাপ্রাপ্ত উষা রানী চক্রবর্তীর নামও এই তালিকার 45 নম্বরে রয়েছে। নিজের মুক্তিযোদ্ধা বাবার নাম রাজাকারের তালিকায় থাকায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একথা জানিয়েছেন বাসুদ নেত্রী ডক্টর মনীষা চক্রবর্তী। মনীষা অভিযোগ করেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি ও তার পরিবার। সন্ধ্যার সংবাদে পর্যায়ে নেব একটি বিরতি, আরো খবর নিয়ে ফিরছি একটু পর, সাথেই থাকুন।
আবার স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। আদালতে দেওয়া মেডিকেলের প্রতিবেদনের সঙ্গে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো মিল নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চিকিৎসাধীন কারাবন্দী বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে তার স্বজনরা বলছেন সঠিক চিকিৎসা পাচ্ছেন না। আপিলে জামিন না হওয়ায় খালেদা জিয়া বিস্মিত বলেও জানান তার স্বজনরা। তোহিদ শান্তকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ও খন্দকার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গেল 14 ডিসেম্বর তার পরিবারের সদস্যদের দেখা করার কথা থাকলেও শেষ মুহূর্তে বাতিল হয়। সোমবার বেলা 3টার দিকে বিএসএমএমইউতে যান স্বজনেরা। প্রায় 1.5 ঘন্টা অবস্থানের পর সাংবাদিকদের সাথে কথা বলেন বোন সেলিমা ইসলাম। জানান আদালতে দেওয়া মেডিকেল প্রতিবেদনের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। আজকেও ফাস্টিং, সে 14 ঘন্টা না খেয়ে আছে, না খাওয়ার পরে 12-14 ফাস্টিং যদি এরকম আসে তাহলে কেমন করে কন্ট্রোল হলো ডায়াবেটিস? কোনো মিল নাই, চিকিৎসা হচ্ছে না। গেল 12 ডিসেম্বর আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন শুনানি হয়। সেদিন জামিন হয়নি তার। জামিন না হওয়ায় খালেদা জিয়া বিষয় প্রকাশ করেছেন বলেও জানান তার বোন। তিনি আরও বলেন খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দোয়া করতে বলেছেন দেশবাসীকে, এছাড়া আর আমাদের কি আছে? জামিন তো দিলেন না, এত অসুস্থ মানুষ, এত বয়স হয়ে গেছে তার, সে তো হাঁটা চলা করতে পারছে না, খেতে পারছে না, বসতে পারছে না, এই অবস্থায়। এক মাসেরও বেশি সময় পরে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন তার স্বজনরা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। আবারও বিজয় দিবসের খবর। মহান বিজয় দিবসে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে নতুন প্রজন্মকে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চত্বরে বিজয় দিবস অনুষ্ঠানে কথা বলেন তিনি। এর আগে বিজয় দিবস উপলক্ষে নানা দেশাত্মবোধক কোরাস সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। এরপর স্বাধীনতা চত্বরে 71 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণের চিত্র মঞ্চায়িত হয়। সবশেষে পতাকা হস্তান্তর ও স্বাধীনতার শপথ করানো হয় নতুন প্রজন্মকে। মহান বিজয় দিবস উপলক্ষে বীরাঙ্গনা মাসুদা বেগমকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দিয়েছেন অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন বিপিএম। মুন্সিগঞ্জের দক্ষিণ মহাকালীতে মাসুদা বেগমের বাড়িতে গিয়ে তার হাতে উপহার সামগ্রী তুলে দেয় মাহবুব হোসেন। এ সময় বীরাঙ্গনার পাশে আবেগঘন পরিবেশে বেশ কিছু সময় কাটান তিনি। বীরাঙ্গনার কাছ থেকে মুক্তিযুদ্ধের বাস্তব অভিজ্ঞতার গল্পও শোনেন অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন। মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের অঙ্গীকার সাংস্কৃতিক অধিকার, এই স্লোগান নিয়ে শোভাযাত্রা ঘুরেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, যেখানে সব শ্রেণীর পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। সোমবার কেন্দ্র শহীদ মিনার থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার। এ সময় তিনি বলেন বিজয়ের 48 বছর পরও মানবিক অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, যেখানে থাকবে না ধনী গরিবের এত বৈষম্য। শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এসে শেষ হয় বিজয় শোভাযাত্রা। জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে বিজয় দিবসের শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেছেন সাংবাদিক নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা। এ সময় জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করে বিজয় দিবসের শুভেচ্ছা জানান তারা। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে প্রথম পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর একে একে অন্যান্য সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। চার দিনের ব্যবধানে আগুনে পড়ল 29 প্রাণ। গেল বুধবার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে দগ্ধ হয়ে পর্যন্ত 19 জন নিহত হয়েছেন। আর রোববার গাজীপুরের ফ্যান কারখানায় আগুনে প্রাণ গেছে 10 জনের। সোমবার তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মন্ত্রণালয়ের পরিদর্শক দল জানিয়েছেন অবৈধভাবে গড়ে তোলা এই ফ্যান কারখানাটি। সাভার প্রতিনিধি নাজমুল হুদাকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া কণা। কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা গেল বুধবার। এতে পুড়ে নিহতের সংখ্যা এখন পর্যন্ত 19 জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও 13 জন।
এদের মধ্যে কয়েকজন লাইফ সাপোর্টে। চার দিনের ব্যবধানে গাজীপুরের একটি ফ্যান কারখানায়ও রোববার আগুন লাগার ঘটনা ঘটে। দগ্ধ হয়ে মারা যান 10 জন, আহত হন কমপক্ষে 15 জন। সোমবার ময়নাতদন্ত শেষে নিহত শ্রমিকদের মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আমাদের আর একটা টিম আছে, আমরা ঘটনাস্থলেও যাব। আমরা সেখানে ঘটনাস্থলে কী কী কারণে অগ্নিকাণ্ড হয়েছে বা কী ধরনের আলামত সেখানে পাওয়া যেতে পারে সেটাও আমরা সংগ্রহ করব। মাঝারি আকারের এই কারখানায় জরুরি নির্গমনের পথ না থাকায় হতাহতের ঘটনা ঘটে। আগুন নেভাতে প্রয়োজনীয় কোনো কিছুই ছিল না লাক্সারি ফ্যানের। তিনতলার মধ্যে হঠাৎ আগুন এবং অনেক ধোঁয়া, এর মধ্যে লোক আছিল পরে 15-16 জন, থাকার পরে 10 জন লোক এখানে মারা গেছে, লোক বাইর হতে পারে নাই। আর শ্রম মন্ত্রণালয়ের পরিদর্শক দল ঘটনাস্থল পরিদর্শন শেষে জানায় কোনো বৈধতা ছিল না এই কারখানার। আগুনের ঘটনা তদন্ত করছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। নাজিয়া কণা, নিউজ 24। সন্ধ্যার সংবাদে সময় হলো একটি বিরতির, ফিরছে আরও কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। এবারে ফার্স্ট সেকুরিটি ইসলাম ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। পেরুতে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি এবং খনি খাত কিছুটা ঘুরে দাঁড়ানোয় গেল অক্টোবরে বছরওয়ারি জিডিপি 2.09% বেড়েছে। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নিজেদের জরিপের 2.60% পূর্বাভাসের চেয়ে কম বলে জানিয়েছে রয়টার্স। অক্টোবরের এই প্রবৃদ্ধি পূর্ববর্তী মাসের 2.22%, সেই সাথে গেল বছরের অক্টোবরের 4.12% প্রবৃদ্ধি থেকেও কম। দেশটির পরিসংখ্যান সংস্থা INI বলছে, চলতি বছরের প্রথম 10 মাসে পেরুর স্থানীয় অর্থনীতি সম্প্রসারিত হয়েছে 2.16%। আন্তর্জাতিক প্রসঙ্গ, বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পঞ্চম দিনে উত্তপ্ত ভারত। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পশ্চিমবঙ্গে আইনের বিরুদ্ধে বিশাল র্যালি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এই র্যালিকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, আর আন্দোলনের নামে অস্থিরতা বন্ধ করার কড়া নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। নাহিদ জিহানের রিপোর্টে বিস্তারিত। নাগরিক সংশোধনী বিলের প্রতিবাদে দিল্লির ছাত্রদের আন্দোলন ভয়াবহ আকার ধারণ করেছে। দিল্লিতে জামিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের পর বিক্ষোভ করছে উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম, লখনৌর নাদওয়া, কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তারা পুলিশের সাথে সংঘর্ষেও জড়ায়। এছাড়া দিল্লি, আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইনের বিরোধীরা বিভিন্ন স্থানে গণপরিবহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। আসাম ও ত্রিপুরার পর পশ্চিমবঙ্গেও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সোমবার বিশাল র্যালি নিয়ে পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শেষ হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি গিয়ে। জনসভায় এই আইন না মেনে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মমতা। তবে এই মিছিলের সমালোচনা করে এক টুইট বার্তা দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট বার্তায় দেশজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতির জন্য কংগ্রেসকে দায়ী করেন। বিতর্ক, আলোচনা ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ হলেও জনগণের সম্পত্তি নষ্ট করা ও জনজীবন ব্যাহত করাকে দেশের উদ্দীপনা পরিপন্থী বলে এই আন্দোলন বন্ধের কড়া নির্দেশ জারি করেছেন সুপ্রিম কোর্ট।
ঢাকায় প্রথম পর্বের পাঁচ চোখে বিপিএল এবার চট্টগ্রামে বন্দরনগরের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থ বর্ণিক, ক্যামেরায় ছিলেন শামসুল আলম বাবু। বন্দরনগরীর প্রথম ম্যাচ জয়ের ধারা ধরে রাখতে সকাল সকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহী রয়্যালস। ঢাকায় প্রথম পর্বে দুই ম্যাচের দুটিতেই জিতে এখন টেবিল টপার আন্দ্রে রাসেলরা। ধারাবাহিকভাবে ব্যাটে রান আসছে লিটন দাসের, জানালেন টপ অর্ডার ফর্মে থাকা দলের জন্য ইতিবাচক। যেন সামনে ম্যাচগুলো এটাই হয় যে আমরা উপর থেকে ম্যাচ ফিনিশ করতে পারি, নিচে যত ব্যাটিংয়ে না করা যায়। রাজশাহীর প্রতিপক্ষ খুলনা টাইগার্স, যারা ঢাকায় চট্টগ্রামের দেয়া 145 রানের লক্ষ্য 8 উইকেট ও 37 বল হাতে রেখেই অতিক্রম করে যায়। বলা বাহুল্য দুর্দান্ত ফর্মে আছেন মুশফিক, রুশো, গুরবাজ আর আমিররা। চট্টগ্রামেও সাফল্য পাবে খুলনা এমনটাই প্রত্যাশা শামসুর রহমানের। আমাদের চেষ্টা থাকবে যে ফার্স্ট ম্যাচে আমরা যেরকম ক্যালকুলেট ক্রিকেট খেলেছি সেম প্রসেসটা যাতে আমরা নিয়ে খেলতে পারি। এদিকে হোম গ্রাউন্ডে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিজয় দিবসের রঙে নিজেদের রাঙিয়ে এদিন জহুর আহমেদে আগমন মাহমুদুল্লাহদের। নজর কেড়েছেন চ্যালেঞ্জারদের ব্রিটিশ কোচ পল নিক্সন, বললেন চট্টগ্রামের চার ম্যাচ তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। Obviously my first time here, home of the challengers, and we're ready for some more victories as well, so yeah, inshallah. ঢাকার মতো বন্দর নগরীত সিলেটের যাত্রা শুরু হচ্ছে চট্টগ্রামের বিপক্ষে। তিন ম্যাচ খেলা হলেও এখনও জয়ের দেখা পায়নি দলটি। মোমেন্টাম পেতে তাই সিলেট কাপ্তান মোসাদ্দেকের চাওয়া একটি জয়। আমাদের একটা মোমেন্টাম খুব বেশি দরকার, সো মোমেন্টামটা আমাদের ব্যাক করতে হলে আমাদের একটা ম্যাচ জিততে হবে। পার্থ বণিক, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। শেষ করব সন্ধ্যার সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করল জাতি, স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, প্যারেড স্কোয়ারে বন্যার সবুজ রায়। স্বাধীনতা পরবর্তী অর্জন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য বড় দুই দলে, অসাম্প্রদায়িক বাংলাদেশ করার আহ্বান রাজনীতিবিদদের। অর্থনীতি ও মানব উন্নয়নের সব সূচকে পিছিয়ে পাকিস্তান, বাংলাদেশের মডেল অনুসরণ করার পরামর্শ দিলেন অর্থনীতিবিদ। রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম, প্রতিবাদ ও বিক্ষোভ মুক্তিযোদ্ধা সংগঠকদের, দ্রুত প্রত্যাহার ও সংশোধন দাবি। কারাবন্দী খালেদা জিয়ার সাথে পরিবারের পাঁচ সদস্যের সাক্ষাৎ, সঠিক চিকিৎসা না দেওয়ার অভিযোগ সেলিমা ইসলামের। এত অসুস্থ মানুষ, এত বয়স হয়ে গেছে তার, সে তো হাঁটা চলা করতে পারছে না, খেতে পারছে না, দোয়া করতে বলেছেন দেশবাসীকে। চার দিনের ব্যবধানে দুই কারখানার ভয়াবহ আগুনে পুড়ল 29 প্রাণ, গাজীপুরে নিহত দর্শনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর। আজও উত্তাল ভারত, কয়েক রাজ্যে সংঘর্ষ, কলকাতায় মমতা নেতৃত্বে বিক্ষোভ, অস্থিরতা বন্ধে কড়া বার্তা প্রধান বিচারপতি। নিউজ 24 সন্ধ্যার সংবাদ ছিল, এখনকার মতো পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।